ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা উদ্ভিদ জগৎ সম্পর্কে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর দেখব, যেগুলো গুরুত্বপূর্ণ। আপনি যদি রেলের গ্রুপ ডি অ্যাপ্লাই করে থাকেন তো বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাতে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে পাবেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন, তার উপরে ক্লিক করুন এবং ডান পাশে আসবে একটি ঘন্টার মতো বেল আইকন, তার উপর ক্লিক করুন। তাহলে সম্পূর্ণ বিনামূল্যে লেটেস্ট আপডেটেড ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখে নিই আমরা 32টি প্রশ্ন এখানে পাব, উদ্ভিদ জগৎ সম্পর্কে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, বিশেষ গুরুত্বপূর্ণ ফর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম। রূপান্তরিত মূল উদাহরণ যদি জানতে চায়, মিষ্টি আলু। রূপান্তরিত মূলের উদাহরণ মিষ্টি আলু। পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়? ইস্ট। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বীজের অঙ্কুরোদ্গমের জন্য অতি আবশ্যকীয় উপাদান কোনটি? জল, তাপ, বাতাস। 5টি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে? জবা ফুলের স্ত্রীস্তবকে 5টি গর্ভপত্র রয়েছে। রূপান্তরিত মূল কোনটি? মিষ্টি আলু। পাউরুটি ফলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়? ইস্ট। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বীজের অঙ্কুরোদ্গমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? জল, তাপ, বাতাস। 5টি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে? জবা। ব্যাঙের ছাতা এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ। সবচেয়ে বড় ঘাস হল বাঁশ। সয়াবিন জাতীয় শস্য, সয়াবিন তেল জাতীয় শস্য। পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার? পুষ্পপত্রের বিন্যাস হয় 3 প্রকার। কোনটি অপুষ্পক উদ্ভিদ? ব্যাঙের ছাতা এক প্রকার অপুষ্পক উদ্ভিদ। ব্যাঙের ছাতা এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। সবচেয়ে বড় ঘাস হলো বাঁশ। সয়াবিন কি জাতীয় শস্য? তেল জাতীয়। পুষ্পপত্র বিন্যাস হয় 3 প্রকারের। মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে উদ্ভিদ কেমন দেখায়? পাতা হলুদ দেখায়। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? ফসফরাস। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফার। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়ন আছে? ক্লোরোফিলের মধ্যে আছে ম্যাগনেসিয়াম। গ্রিনহাউসে গাছ লাগানো হয় কেন? অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য গ্রিনহাউসে গাছ লাগানো হয়। মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে উদ্ভিদকে হলুদ দেখায়, মানে পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেনের যদি ঘাটতি থাকে। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা এবং ফুল ঝরে পড়ে? ফসফরাসের অভাবে। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফারের অভাবে। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়ন আছে? এমজি, ম্যাগনেসিয়াম। গ্রিনহাউসে গাছ লাগানো হয় কেন? ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য। পাতা পিতবর্ণ ধারণ করে কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। ক্লোরোফিল অণুর উপাদান কি? ম্যাগনেসিয়াম। একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল? গাঁদা ফুল অন্ধকারে অঙ্কুরিত হয়। কিসের অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে? ম্যাগনেসিয়াম এবং লোহার অভাবে পাতা ফ্যাকাশে হতে পারে। উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে? নাইট্রোজেন মাটি থেকে বেশি গ্রহণ করে। গাছের পাতা হলুদ হতে পারে নাইট্রোজেনের অভাবে। ক্লোরোফিল অণুর উপাদান ম্যাগনেসিয়াম, অন্ধকারে অঙ্কুরিত হয় গাঁদা ফুল। কিসের অভাবে একটি পাতা ফ্যাকাশে হতে পারে? ম্যাগনেসিয়াম এবং লোহা। উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে? নাইট্রোজেন। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? আখ হলো একবীজপত্রী উদ্ভিদ। কোনটি অটোফাইট নয়? মাইন্ডেড। কোনটি অটোফাইট নয়? ব্যাঙের ছাতা বা ছত্রাক। নিরপেক্ষ দিনের ফসল আউশ ধান। একটি আদর্শ ফলে পাওয়া যায় বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক, তিনটে থাকলে তাকে আদর্শ ফল বলা হয়। ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য? মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ হলো ফার্ন। একবীজপত্রী উদ্ভিদ আখ, অটোফাইট নয় ব্যাঙের ছাতা বা ছত্রাক। নিরপেক্ষ দিনের ফসল আউশ ধান। একটি আদর্শ ফলে বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক পাওয়া যায়। উদ্ভিদ ফার্ন উদ্ভিদের জন্য কোনটা প্রযোজ্য? ফার্ন উদ্ভিদ এক প্রকার মূল, কাণ্ড, পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ। মহাকাশ গবেষণা খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ব্যবহৃত হয় ক্লোরেলা উদ্ভিদ। কোনটি তৈলবীজ নয়? অড়হর কোনো তৈলবীজ নয়। ধান কোন জাতীয় উদ্ভিদ? ঘাস জাতীয় উদ্ভিদ।
পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটা? আম। নিচের কোনটা একবীজপত্রী উদ্ভিদ? খেজুর। এপিকালচার বলতে কি বোঝায়? মৌমাছি পালনকে এপিকালচার বলা হয়। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। মহাকাশ গবেষণা, খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ব্যবহৃত হয় ক্লোরোলা উদ্ভিদ। তৈলবীজ নয়, অড়হর। ধান কোন জাতীয় উদ্ভিদ? ঘাস জাতীয়। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল হলো আম। নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? খেজুর। এপিকালচার বলতে কি বোঝায়? মৌমাছি পালনকে এপিকালচার বলা হয়। উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থিওফ্রাস্টাস। মেক শিওর আপনি ভিডিও দেখুন বা না দেখুন, শুনবেন বারবার। আপনি হেডফোন লাগিয়ে বাসে ট্রেনে যাতায়াত করার সময়ও এই জিকেগুলো শুনুন, আপনার উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন। কোনো রকম কোনো মতামত জানাতে আপনি ভিডিওর নিচে কমেন্ট করুন, বা ভিডিওটা কেমন লাগলো লাইক করলে কেন করলেন, ডিসলাইক করলে কেন করলেন একটু কমেন্টে লিখে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।